আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আচ্ছা, আপনাদেরকে এমন হয় যে বিফ তেহারি খেতে ইচ্ছে করছে কিন্তু বাহিরে যেতে ইচ্ছে করছে না? আবার ভাবছেন ঘরে তৈরি করলে পুরান ঢাকার মতো স্বাদ হবে কি না? আপনাদের সেই চিন্তা দূর করতে আজকের পর্বে নিয়ে এলাম পুরান ঢাকা স্টাইলে বিফ তেহারির রেসিপি। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক পুরান ঢাকা স্টাইলে বিফ তেহারির প্রস্তুত প্রণালী। আজ তেহারি তৈরি করব ঘরে তৈরি স্পেশাল তেহারি মশলা দিয়ে। তেহারি মশলা তৈরি করতে ব্যবহার করেছি 8-10টি ছোট এলাচ, 15-20টি গোলমরিচ, জয়ত্রী 2টি, জায়ফল 1টি, পোস্ত 1 চা চামচ, কালো এলাচ 2টি, স্টার এনিস 1টি, লং 10-12টি, দারুচিনি 7-8টি এবং 3-4টি তেজপাতা। এই সবগুলো মশলা একটি প্যানে নিয়ে চুলোর আঁচ একদম লো হিটে রেখে ততক্ষণ টেলে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়ে আসে। তারপর মশলাগুলো ডালা হয়ে গেলে একটি প্লেটে তুলে নিয়ে রুম টেম্পারেচারে এনে মশলাগুলো একটি গ্রাইন্ডারে নিয়ে গ্রাইন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে স্পেশাল তেহারি মশলা। এই মশলাটা একটি এয়ারটাইট কন্টেইনারে ভরে প্রায় 6 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। তেহারি রান্না করার জন্য হাড়ছাড়া গরুর মাংস নিয়েছি 2 কেজি। মাংসগুলো মিডিয়াম সাইজে কিউব করে কেটে নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ম্যারিনেট করার পালা। ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, লবণ দিয়ে দিচ্ছি 7 মতো, 2 চা চামচ মরিচের গুঁড়া, এটা আপনারা আপনাদের 7 মতো বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচ জিরার গুঁড়া, সরিষার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আপনারা চাইলে যে কোনো রান্নার তেল অ্যাড করতে পারেন। চিনি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, এটা মিট টেন্ডারাইজার হিসেবে কাজ করবে। তেহারির যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আপনারা যদি ঘরে তৈরি করতে না চান সেক্ষেত্রে বাহির থেকে কেনা তেহারির মশলা ব্যবহার করতে পারেন। এবার এই সবগুলো মশলা দিয়ে মাংসগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। আমি হাতেই মাখিয়ে নিচ্ছি, এতে করে মাংসগুলোতে মশলাগুলো ভালোভাবে লাগবে। আমি দুঃখিত, কারণ মাংসগুলোতে আমি দই অ্যাড করতে ভুলে গিয়েছিলাম। তো এই পর্যায়ে টক দই দিয়ে দিলাম প্রায় 1 কাপ। টক দই দেওয়ার পরে মাংসগুলো আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। এবার মাংসগুলো একটি ক্লিন ফিল্ম দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 2-3 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি অতটা সময় না থাকে তাহলে অ্যাটলিস্ট 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। 1 ঘন্টা পর মাংসগুলো রান্না করার জন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ সরিষার তেল। আপনারা চাইলে রান্নার তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু সরিষার তেল দিয়ে তৈরি করলে তেহারির ফ্লেভারটা খুব সুন্দর আসে। দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। চুলোর আঁচ হাই হিটে রেখে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেলে 10-12টি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। কাঁচামরিচের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। যে মাংসগুলো ম্যারিনেট করেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মাংসগুলো মিশিয়ে নিচ্ছে। চুলোর আঁচ মিডিয়াম হাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ফিরে আসছি বলক আসার পর। বলক চলে এসেছে, এবার একটু নেড়ে দিচ্ছে যেন প্যানে না লেগে যায়। মাংসগুলো থেকে যে পানিটা উঠেছে সেটা দিয়েই মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে। তবে আপনাদের যদি মনে হয় এখানে আরও পানি লাগবে তাহলে প্রয়োজন মতো পানি অ্যাড করতে পারেন। চুলোর আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ফিরে আসছে মাংসগুলো হয়ে যাওয়ার পর। মাংসগুলো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। মাংসগুলো কিছুক্ষণ পরপর নেড়ে দিয়েছি যেন প্যানে না লেগে যায়। এবার চুলোর আঁচ বন্ধ করে দিব।
তেহারির পোলাওটা তৈরি করার জন্য যে পেনে পোলাও তৈরি করব, মাংসগুলো থেকে তেলটা তুলে এনে সেই পেনে দিয়ে দিচ্ছি। যেহেতু গরুর মাংস নিয়েছি 2 কেজি, তাই কালোজিরা পোলাও চাল দিয়ে দিচ্ছি 1 কেজি। মাংস থেকে চালের পরিমাণ কম হলে তেহারিটা খেতে বেশি টেস্টি হয়। আপনারা চাইলে কিন্তু কালোজিরা চালের বদলে বাসমতি চালও ব্যবহার করতে পারেন। চালগুলো ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। চুলার আঁচ একদম লো হিটে রেখে চালগুলো ততক্ষণ ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত চাল ভাজার খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়ে আসে। চালগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি 1 কেজি চাল নিয়েছিলাম। 1 কেজি চাল 5 কাপ হয়েছিল। প্রতি কাপ চালের জন্য 1.5 কাপ করে, 5 কাপ চালের জন্য এখানে পানি লাগবে 7.5 কাপ। তো আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়েছি 5.5 কাপ এবং ফুটন্ত গরম দুধ দিয়ে দিচ্ছি 2 কাপ। 5.5 কাপ পানি এবং 2 কাপ দুধ, মোট 7.5 কাপ। আপনারা চাইলে লিকুইড দুধের বদলে গুঁড়া দুধ পানির সাথে মিশিয়ে লিকুইড বানিয়ে ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে কিন্তু শুধু ফুটন্ত গরম পানি দিয়েও তৈরি করতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর 10টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। একটু নেড়ে দিচ্ছি যেন লবণটা মিশে যায়। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ফিরে আসছে চালগুলো ফুটে ওঠার পর। চালগুলো ফুটে উঠেছে, এর মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম। এবার রান্না করে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছে। সবগুলো মাংস দেয়া হয়ে গেলে আলতো করে নেড়ে সবকিছু মিশিয়ে নিচ্ছে। খুব বেশি জোরে নাড়লে কিন্তু তেহারিটা ঝরঝরে হবে না। মেশানো হয়ে গেলে কেওড়া জল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, তাহলে খুব সুন্দর একটা অ্যারোমা আসবে। এবার চুলার আঁচ একদম লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পর। এই পর্যায়ে ঢাকনাটা খোলার পরেই একদম পুরান ঢাকার তেহারির অ্যারোমা পাচ্ছি। তেহারিগুলো আলতো করে নেড়ে উপরের তেহারিগুলো নিচে দিয়ে দিচ্ছে। এখন চুলার আঁচ বন্ধ করে দিয়ে তেহারিগুলো আরো 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এতে করে উপরের যে তেহারিগুলো নিচে দিয়েছিলাম সেগুলোও ভালোভাবে কুক হয়ে যাবে। 5 মিনিট ঢেকে রাখার পর তেহারিগুলো একটি সার্ভিং ডিশে তুলে নিয়েছে। তৈরি হয়ে গেল পুরান ঢাকা স্টাইলে বিফ তেহারি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের অন্যান্য রেসিপিস দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর আজকের এই রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি।